বেদুইন বা যাযাবর শব্দটা মাথায় আসলে সবার প্রথম যাদের কথা আমাদের মনে পড়ে তা হলো মঙ্গল জাতির কথা। ইতিহাসের পাতা ঘেঁটে দেখলে জানতে পারবেন এরাই ছিল প্রাচীন ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ যুদ্ধবাজ এক সম্প্রদায়, যার হাত ধরে মঙ্গল জাতি বিশ্বের দরবারে নিজেদের ছাপ ফেলে রেখে গেছে। তিনি চেঙ্গিস খান। আপনারা নিশ্চয়ই সবাই তার নামটা শুনেছেন। প্রশান্ত মহাসাগর থেকে ক্যাসপিয়ান সাগর পর্যন্ত বিশাল সাম্রাজ্য খাড়া করেছিলেন তিনি তার নিজের বীরত্বে। কিন্তু আজ আমি মঙ্গল জাতির বিজয় রথে জয়ধ্বজা উড়িয়ে সাম্রাজ্য বিস্তারের কোনো কাহিনী আপনাদের শোনাব না। আজ শুনবেন ভালোবাসার, আবেগের, হৃদয়ের কথা, একটি অবলা জীব আর ছোট্ট একটি বাচ্চা মেয়ের হৃদয়ের গল্প। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা শুনতে চলেছি মঙ্গল সমাজের এক বেদুইন পরিবারের গল্প। তিনজন ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে নিয়ে যাদের সংসার, আর সেখানে একটা ছোট্ট ফুটফুটে কুকুরের বাচ্চার আগমন ঘটে, আর তাকে ঘিরেই চলতে থাকে মুভিটির ঘটনা প্রবাহ। আপনারা দেখছেন চলো সিনেমা দেখি চ্যানেলের একটি ছোট্ট নিবেদন, দ্য কেভ অফ ইয়েলো ডগ, এই মুভিটির গল্প। আর গল্প চলতে থাক তার নিজের ছন্দে, আর এর ফাঁকে আপনারা চাইলে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সিনেমার শুরুতে আমরা একটা লোক আর তার বাচ্চা মেয়েকে দেখতে পাই। তারা একটা মৃত কুকুরকে কবর দিতে এসেছে। কবর দেওয়ার সময় লোকটা কুকুরটার লেজটা কেটে তার মাথার নিচে রেখে দেয়। তা দেখে মেয়েটা বাবাকে জিজ্ঞেস করে, এরকম কেন করলে বাবা? তার বাবা বলে, আমি ওর মাথার নিচে লেজটা রেখে দিলাম যাতে ও পরের জন্মে আর কুকুর না হয়ে জন্মায়, পরের জন্মে ও সুন্দর একটা পনিটেল নিয়ে মানুষ হয়ে জন্মাবে, বুঝেছ? দায়রাম আর দর্জি মঙ্গোলিয়ার খাঙ্গাই প্রদেশের এক প্রত্যন্ত অঞ্চলে তাদের তিন ছেলে মেয়েকে নিয়ে বসবাস করে। গভীর রাতে তাদের আশেপাশের অঞ্চলে হায়নারা ঘুরে বেড়ায়। গতকাল রাতেই তাদের দুটো ভেড়াকে মেরে ফেলেছে ওরা। সকালে তারা যখন মরা ভেড়া দুটোকে বাড়ির কাছাকাছি নিয়ে আসছিল, ঠিক তখনই তাদের বড় মেয়ে নানসালের স্কুলের গাড়ি তাদের বাড়িতে এসে থামে। নানসাল বোর্ডিং স্কুলে পড়ে। তার মা ভেড়া দুটোকে কাপড় দিয়ে ঢেকে দেয়। তারা যেখানে বসবাস করে তার আশেপাশে মাইলের পর মাইল জায়গা ফাঁকা পড়ে আছে, জনমানুষের বসতি একেবারে হাতে গোনা। নানসালকে তাই পড়াশোনার জন্য বোর্ডিং স্কুলে দিতে হয়েছে। নানসাল আর তার ভাই বোনেরাই তাদের বংশের প্রথম প্রজন্ম যারা স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছে। অনেকদিন পর নানসাল বাড়িতে ফেরায় তার বাবা, আর সে নিজেও খুব খুশি। তার বাবা তাকে স্কুলের পোশাক পরিবর্তন করে তাদের ট্র্যাডিশনাল পোশাক পরিয়ে দেয়। নানসাল বাবাকে তার স্কুলের বইগুলো উৎসাহের সঙ্গে দেখাতে থাকে। বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি কি স্কুলে নতুন নতুন গান শিখেছ? নানসাল হ্যাঁ বললে সে তার ভাই বোনদেরও সেই গানগুলো শিখিয়ে দিতে বলে। তার বাবা তার হাতের লেখারও অনেক প্রশংসা করে। এরপর নানসাল মায়ের থেকে কয়েকটা ঘুঁটে নিয়ে বাইরে এসে তার ভাই বোনের সঙ্গে খেলতে থাকে। কিছুক্ষণ পর তার মা তাকে খেলাধুলা বন্ধ রেখে বাইরে থেকে কিছু ঘুঁটে কুড়িয়ে আনতে বলে। এরপর সে একটা ঝুড়ি নিয়ে ঘুঁটে আনতে বেরিয়ে পড়ে। যাবার সময় তার মা চিৎকার করে তাকে বেশি দূরে না যাবার জন্য বলে দেয়। মঙ্গোলিয়ার যাযাবর সমাজ এখন আস্তে আস্তে বিবর্তিত হচ্ছিল। তাদের অনেকেই আজকাল গৃহপালিত পশুদের বিক্রি করে শহরের দিকে চলে যাচ্ছে। যাযাবর জীবনের প্রতিকূলতা কাটিয়ে উঠে তারা স্থায়িত্বের খোঁজ করছিল। নানসাল খুব ছোট, সে আজ প্রথমবার এসেছে ঘুঁটে কুড়োনোর জন্য, তাই ঠিকভাবে সেগুলোকে কুড়োতে পারছিল না। কিছুদূর যাবার পর ছোট্ট একটা পাথরের গুহায় সে একটা কুকুরের বাচ্চা দেখতে পায়। বাচ্চাটিকে তার এতটাই ভালো লাগে যে সে তাকে সঙ্গে করে সেটাকে বাড়িতে নিয়ে আসবে ঠিক করে। হয়তো হায়নারা তার মাকে মেরে ফেলেছে, সে একলা হয়ে পড়েছে, তাই নানসালের তার উপর খুব মায়া হয়। বাড়িতে কুকুরের বাচ্চাটা আনতে দেখে তার মা নানসালকে বলে, ঘুঁটে আনতে গিয়ে তুমি এই সব করেছো, বাবা জানতে পারলে তোমায় কিন্তু ভীষণ বকাবকি করবে, ওকে যেখান থেকে এনেছো সেখানে আবার রেখে এসো। নানসাল কুকুরের বাচ্চাটাকে ফেরত রেখে আসতে চায় না। সে মাকে বলে, আমি ওকে একলাই খুঁজে পেয়েছি মা, ওর সাথে কেউ ছিল না, আমি ওর সাথে খেলব। সে তার নাম রাখে জোখর। রাত্রে ওদের বাসায় বিদ্যুতের যোগান আসতো বাইরে লাগানো উইন্ড মিল থেকে। তার বাবা যখন কুকুরটাকে বাসায় দেখে, সে নানসালকে ডেকে সেটাকে ফেরত রেখে আসতে বলে। সে বলে, এটা থাকলে তার গন্ধে হায়নারা আমাদের বাড়িতে এসে পড়বে আর আমাদের ছাগল ভেড়াগুলোকে রাতের বেলা তুলে নিয়ে যাবে। নানসাল রাজি হয় না। সে বলে, আমি ওকে নিয়ে এসেছি আর ও আজ থেকে আমার সাথেই থাকবে। এরপর দর্জি দায়রামকে বকাঝকা করতে থাকে। সে বলে, তুমি ওদের প্রতি একটু স্ট্রিক্ট মনোভাব দেখাতে পারো না, যখন ও কুকুরটাকে বাসায় নিয়ে এলো তখনই তো তুমি ওকে বকাবকি করে সেটাকে ফেরত রেখে আসতে বলতে পারতে, আর এখন কি কাজটা সহজে করা যাবে তুমি বলো। পরের দিন সকালে আমরা দেখতে পাই
কুকুরের বাচ্চাটা তাদের গৃহপালিত পশুদের গোয়ালে দড়ি দিয়ে বাঁধা রয়েছে। হাইনার শিকারে মারা পড়া ভেড়াগুলোর চামড়া বিক্রি করার জন্য দর্জি এখন শহরের দিকে যাবার প্রস্তুতি নিচ্ছে। তার স্ত্রী তাকে বলে, তুমি আগামীকাল বাসায় ফেরার পর আমরা অন্যত্র যাবার প্রস্তুতি নেব। আসলে এরা যাযাবর হওয়ায় কোথাও এরা স্থায়ীভাবে বসবাস করে না। হায়না, ঈগল ইত্যাদি প্রাণীর শিকারে তাদের গবাদি পশুর সংখ্যা ক্রমশ কমে আসে এখানে, তাই তারা অন্যত্র চলে যাবার সিদ্ধান্ত নিয়েছিল। দর্জি যাবার আগে তার স্ত্রীকে বলে যায়, দয়া করে আমি ফেরার আগে কুকুরটাকে এখান থেকে বিদায় করো। পরের দিন সকালে দায়রাম যখন ভেড়ার দুধ থেকে চিজ তৈরি করছিল, নানসালকে সে তার কাজে সাহায্যের জন্য ডেকে নেয়। নানসাল তখন তার মাকে বলে, দেখো মা, জোখরকে আমি কেমন ভেড়াগুলোর মাঝখানে লুকিয়ে দিয়েছি, বাবা আর ওকে খুঁজেই পাবে না। তার মা বলে, এতে কোনো লাভ নেই, তোমার ওকে ফেরত রেখে আসাই উচিত। নানসাল বুঝে উঠতে পারছিল না কেন তারা ওই রকম সুন্দর ফুটফুটে কুকুরের বাচ্চাটাকে তাদের সঙ্গে রাখতে চাইছে না। তার মা বলে, এটা পছন্দ অপছন্দের ব্যাপার না মা। এবার সে তাকে একটা উদাহরণ দেয়, বলে, তোমার হাতের তালুটা একটু স্ট্রেচ করো দেখি, এবার হাতের মাঝখানটা কামড়ানোর চেষ্টা করো তো, পারছো না তো? ঠিক সেই রকমই তুমি চারিদিকে যা যা দেখছো তার সব কিছু তুমি চাইলেও তোমার সাথে রাখতে পারো না। এবার দেখা যায় নানসাল ঘোড়ায় চড়ে তাদের ভেড়া ছাগলগুলো চড়ানোর জন্য বের হয়েছে। তার মা তাকে খেয়াল রাখতে বলে যেসব পশুগুলো ছোট ছোট সেগুলো যেন চোখের আড়াল না হয়। এত ছোট বয়সেই নানসাল ঘোড়ায় চড়া শিখে গেছে। আসলে তাদের জীবনযাত্রাটাই এইরকম কঠিন এবং প্রতিকূলতায় ভরা। যাবার আগে তার মা তাকে সতর্ক করে বলে, সবসময় ওই পাহাড়টার দিকে নজর রেখে চলবে, হারিয়ে যেও না যেন। নানসাল বলে, হ্যাঁ মা, বাবা আমাকে শিখিয়ে দিয়েছে, ওই পাহাড়টাই হলো আমাদের ল্যান্ডমার্ক। যাবার সময় জোখরকেও সে তার সঙ্গে নিয়ে যায়। পশু চড়ানোর ফাঁকে সে জোখরের সঙ্গে খেলতে থাকে। সে জোখরকে তার হাতের তালুটা কামড়ে দেখাতে বলে, যেটা তার মা তাকে করতে বলেছিল। সে তাকে বলে, তুই কি আমার সাথে থাকতে চাস জোখর, নাকি গুহাতেই ফিরে যেতে চাস? দায়রাম এখন নানসালের জন্য নতুন একটা পোশাক তৈরি করছে। খুব তাড়াতাড়ি নানসালের স্কুল খুলে যাবে। পড়ার জন্য তার ভালো জামা কাপড় নেই, তাই স্কুল খোলার আগেই তাকে তার জন্য বেশ কয়েকটা পোশাক বানিয়ে ফেলতে হবে। বাসায় বাচ্চাদের দেখভাল করা থেকে শুরু করে গবাদি পশুর দুধ দোয়া, পনির, চিজ ইত্যাদি তৈরি করা, গৃহকাজের সমস্ত কিছুই তাকে নিজের হাতে করতে হয়। পশু চড়ানোর ফাঁকে নানসাল খেয়াল করে যে জোখর তার সাথে নেই, তাই ঘোড়া থেকে নিচে নেমে সে জোখরকে খুঁজতে থাকে। বেশ কয়েকবার জোখরকে হাঁক ডাক করেও সে তার খোঁজ পায় না, তাই পশুগুলোকে একলা রেখেই সে বেরিয়ে পড়ে তাকে খুঁজতে। এদিকে বেলা পড়ে আসে, পশুরা সব ঘরমুখী হয়েছে। দায়রাম নানসাল ছাড়াই সমস্ত পশুরা বাসায় ফিরছে দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে। নানসাল ঘোড়াটাকে তার সাথেই রেখেছিল। এদিক ওদিক খোঁজাখুঁজির পর জোখরকে সে একটা পরিত্যক্ত বাসায় খুঁজে পায়। জোখর সেখানে ঘুমিয়ে পড়েছিল। জোখরকে ঘুম থেকে তুলে তাকে সঙ্গে নিয়ে এবার সে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে মেঘ ভার হয়ে আসে, ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়ে যায়, সে পথ হারিয়ে ফেলে। বেলা গড়িয়ে এসেছে, অথচ নানসাল বাসায় ফিরছে না, তার বাবাও বাড়িতে নেই। অগত্যাই দুজন বাচ্চাকে বাড়িতে একলা রেখে তার মা একটা ঘোড়ায় চড়ে নানসালের খোঁজে বেরিয়ে পড়ে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে নানসাল এখন একটা বাড়ির সামনে এসে হাজির হয়, যেখানে একজন বয়স্ক ভদ্রমহিলা বসবাস করত। নানসালকে সে তার বাড়ির ভেতরে নিয়ে আসে, পরম যত্নে তার ভেজা চুল মুছে দেয়, তার পরনের ভেজা কাপড়টা খুলে একটা শুকনো কাপড় পরিয়ে দেয়, তাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়, সে কুকুরটাকেও খেতে দেয়। নানসালকে সে বলে, তোমার ভাগ্য খুব ভালো যে হলুদ কুকুরের গুহা থেকে একে জীবন্ত উদ্ধার করতে পেরেছ, ওখান থেকে কেউ বেঁচে ফেরে না, সে কুকুরটাকেও খুব আদর করে। রাত্রে নানসাল তাকে জিজ্ঞেস করে, হলুদ কুকুরের গুহাটা কি গো দিদা? বৃদ্ধা মহিলাটি বলে, তাহলে তোমায় একটা গল্প বলি শোনো। অনেক বছর আগে এইখানে একজন ধনী পরিবার বসবাস করত। তাদের ফুটফুটে সুন্দর একটা বাচ্চা মেয়ে ছিল। একদিন সেই বাচ্চা মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়ে, কোনো ওষুধ কাজে আসছিল না। তাই তার বাবা একজন পণ্ডিতের কাছ থেকে জানতে চায় কি করলে তার অসুখ সারবে। সেই পণ্ডিত লোকটা তখন তার বাবাকে বলে, তোমার হলুদ কুকুরটা খুব রাগি, তোমায় ওকে দূরে কোথাও রেখে আসতে হবে। তার বাবা বলে, কিন্তু কেন, কুকুরটা তো আমাদের পশুদের পাহারা দেয়, ও আমাদের কোনো ক্ষতি করে না। লোকটা বলে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই, মেয়েকে সুস্থ দেখতে চাইলে এটাই করতে হবে তোমায়। কিন্তু তার বাবা কুকুরটাকেও মেরে ফেলতে পারে না। তখন মেয়ের কথা ভেবে সে একটা উপায় বের করে।
সে কুকুরটাকে এমন একটা গুহায় গিয়ে রেখে আসে যেখান থেকে কুকুরটা কোনোদিন পালাতে পারবে না। সে প্রতিদিন গুহায় গিয়ে তাকে খাবার দিয়ে আসত, কিন্তু একদিন খাবার দিতে গিয়ে সে আর কুকুরটাকে সেখানে দেখতে পায় না। কুকুরটা পালিয়ে গিয়েছিল গুহা থেকে, কিন্তু কুকুরটাকে গুহায় রেখে আসার পর আশ্চর্যজনকভাবে তার মেয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল। এই গুহাটাই হলো হলুদ কুকুরের গুহা। বাইরে এখন বৃষ্টি থেমে গেছে, তার মা তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছে। বৃদ্ধা মহিলাটিকে ধন্যবাদ জানিয়ে নানসালকে নিয়ে দায়রাম এখন তার বাড়ির দিকে রওনা দিয়েছে। জোখরও তাদের পিছু পিছু আসতে থাকে। বাসায় ফিরে সে মাকে জিজ্ঞেস করে, মা তুমি কি আগের জন্মের কথা বলতে পারবে? তার মা বলে, না মা, ছোটরাই শুধুমাত্র পূর্বজন্মের কথা বলতে পারে, বড় হয়ে গেলে ওসব আর মনে থাকে না। নানসাল বলে, আমি তো ছোট, আমি কি তোমায় কোনোদিন আমার আগের জন্মের কথা বলেছি? তার মা তাকে বলে, হ্যাঁ তুমি অনেক রং বেরঙের গল্প আমাদের শুনিয়েছ, কিন্তু এখন আর আমি এসব শুনতে চাই না, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো এবার, না হলে তোমার ভাই বোনেরা জেগে যাবে। তার মা তাদের তিনজনকেই খুব আদর করে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমোতে ঘুমোতে স্বপ্নের মধ্যে নানসাল সেই বৃদ্ধা মহিলাটির সাথে কথা বলতে থাকে। তাকে সে জিজ্ঞেস করছে, দিদা ওই হলুদ কুকুরটা কোথায় চলে গেছিল গো? আর দিদা তাকে বলছে, ওই যে বাচ্চা মেয়েটা অসুস্থ হয়ে পড়েছিল, সে সুস্থ হয়ে যখন বড় হয় তখন এক রাজকুমার এসে তাকে বিয়ে করে, আর তারপর ওই কুকুরটা আবার জন্ম নেয় তার পেটে, সুন্দর একটা পনিটেল নিয়ে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা হয়ে। নানসাল জানতে চাইছে, দিদা আমি কি পরের জন্মে আবার মানুষ হয়ে জন্মাতে পারবো? তার কথার উত্তরে দিদা তার হাতে একটা সূচ নেয় আর সেটাকে সোজা রেখে অন্য হাতের মুঠোয় চাল নিয়ে তার ওপর ফেলতে থাকে, কিন্তু কিছুতেই একটা চালও সেই সূচের আগায় বসছিল না। এবার সে নিজেও চেষ্টা করে দেখে, কিন্তু বহু চেষ্টার পরেও একটা চালও সেই সূচের আগায় এসে বসছিল না। দিদা তাকে বলে, মানুষ হয়ে জন্ম নেয়াটাও এতটাই কঠিন, বুঝেছ? পরের দিন সকাল হয়, বাচ্চারা ঘুম থেকে উঠে বাসার বাইরে খেলাধুলা করছে আর তাদের মা রোজকার মতো গৃহকাজে ব্যস্ত। এমন সময় শহর থেকে তার বাবাকে ফিরতে দেখে নানসাল জোখরকে লুকিয়ে রেখে আসতে যায়। শহরে গিয়ে ভেড়ার চামড়া বিক্রি করে এবারে তার ভালো রকম রোজগার হয়েছে, তাই সে বাড়িতে ব্যবহারের জন্য বেশ কিছু জিনিসপত্র কিনে এনেছে। দায়রামের জন্য একটা টর্চ এনেছে সে, বাচ্চাদের জন্য এনেছে চকলেট আর একটা খেলনা কুকুর। আঙ্কেল দর্জের সাথেও নানসালের ব্যাপারে তার বাবা কথা বলে এসেছে। আসলে নানসালকে বোর্ডিং স্কুলের হোস্টেলে রাখার মতো তাদের সামর্থ্য নেই, তাই নানসালের স্কুল খুলে গেলে সে আঙ্কেল দর্জের বাসায় থেকে পড়াশোনা করবে। আঙ্কেল দর্জ তাকে বলেছে যে নানসালের থাকায় তাদের কোনো অসুবিধে নেই। দর্জি এবার পাকাপাকিভাবে শহরে চলে যাবে ভাবছে। তাদের মতো সবাই এখন শহরের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। এই জীবনযাত্রা সময়ের সাথে তাল মিলিয়ে আর মানানসই নয়। সে সেখানে গিয়ে কিছু একটা কাজের বন্দোবস্ত করতে চায়, মাস মাইনিতে কাজ করে সংসারের হাল ধরতে চায় সে। বাচ্চারা যখন খেলনা কুকুরটা নিয়ে খেলছিল ঠিক সেই সময় তার আওয়াজ পেয়ে জোখর তাকে ঢেকে রাখা ঝুড়িটার বাইরে বেরিয়ে আসে এবং বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এবার তার বাবা খুব রেগে যায়। নানসালকে সে বলে, তোমায় বলেছিলাম না এটাকে যেখান থেকে এনেছো সেখানে রেখে আসতে। দুপুরের দিকে সে একজন লোককে ডেকে আনে। লোকটা একটা শিকারী কুকুরের খোঁজ করছিল, সে জোখরকে বিক্রি করে দিতে চাইছিল লোকটাকে। এমন সময় নানসাল সেখানে হাজির হয়। সে বলে, আমি এটাকে একটা গুহায় খুঁজে পেয়েছি, ও এখনো শিকার করতে শেখেনি। লোকটা যেহেতু শিকারী কুকুরের খোঁজ করছিল তাই সে জোখরকে কিনতে রাজি হয় না। লোকটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। গতবারে হায়নাগুলোর আক্রমণে তাদের অনেক ক্ষতি হয়েছে। হায়নারা যদি কুকুরটার গন্ধ এর আগে পেয়ে থাকে তাহলে তার গন্ধ শুঁকতে শুঁকতে আবার এখানে এসে হাজির হবে, আবার তাদের ভেড়া ছাগলের ক্ষতি হতে পারে। তাই সে কিছুতেই চাইছিল না জোখর তাদের সঙ্গে থাকুক। বাবার কাছে বকা খেয়ে নানসাল খুবই মনমরা হয়ে পড়েছে। তার বাবা জোখরকে একটা খুঁটিতে বেঁধে রেখে আসে। আজ তারা তাদের আস্তানা পরিবর্তন করবে, তারা এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকবে। তাই তারা সকলে মিলে তাদের বাসার সমস্ত জিনিসপত্র কয়েকটা গরুর গাড়ির ওপর তুলে রাখছে। বেদুইন জীবনটাই যে এইরকম, আজ এখানে তো কাল অন্য জায়গায়, জীবনের স্থায়িত্ব ভারসাম্যহীন। নানসাল কাজের ফাঁকে জোখরকে খাবার দিতে যায়, প্রাণ ভরে তাকে আদর করে। তার বাবা কাজে সাহায্য করতে তাকে ডাক দেয়। জোখরকে ছেড়ে আবার সে ফিরে আসে জিনিসপত্র গোছানোর কাজে। যদিও তার মনটা পড়ে আছে ওই কুকুরটার দিকে, ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে থাকে সে। তারা যে সবাই আজ এখান থেকে চলে যাবে,
নিয়ে যাওয়া হবে সবকিছু, শুধু একজনকে বাদ দিয়ে। নিয়ে যাওয়া হবে না জোখরকে তাদের সাথে। গরুর গাড়িতে সমস্ত জিনিসপত্র ওঠানোর পর দায়রাম তার ছোট ছেলেকে কোলে তুলে গাড়িতে রাখা একটা ঝুড়ির ভেতরে রেখে আসে। নানসাল শেষবারের জন্য বিদায় জানাতে জোখরের কাছে যায়, তাকে খুব করে আদর করতে থাকে। বন্ধুরা, এই মুভিটা দেখার সময় এর সেরা মুহূর্তটা আমি উপলব্ধি করেছি এই দৃশ্যে, যখন নানসাল জোখরকে ছেড়ে দূরে চলে যাচ্ছে। জানি না এতটুকু একটা বাচ্চা মেয়ে তার অসাধারণ অভিনয় দক্ষতায় কিভাবে ফুটিয়ে তুলেছে এই দৃশ্য। তার অভিনয়টা ছিল নজর কাড়ার মতো। সে যেন তার হৃদয়টাকে অনিশ্চয়তার এক গভীর অন্ধকারে বন্ধক রেখে পাড়ি দিচ্ছে এক অজানার উদ্দেশ্যে, যে হৃদয়টাকে সে হয়তো আর কোনো দিনই কোনো মূল্যে ফেরত পাবে না। কুকুরটা খুঁটিতে বাঁধাই থাকে আর তারা রওনা দিতে থাকে অজানা আস্তানার উদ্দেশ্যে। পুরনো বাসা ছেড়ে তারা যখন বেশ কয়েক মাইল পথ এগিয়ে এসেছে, ঠিক তখন দায়রাম খেয়াল করে যে তাদের ছোট ছেলেকে সে গাড়িতে যেখানে রেখে এসেছিল সে সেখানে নেই। ছেলেকে সেখানে এবং অন্যান্য জায়গায় খুঁজে না পেয়ে উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে দর্জির কাছে যায়। ছোট ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সে তাকে জানায়। দর্জি তাকে বাচ্চাদের সাথে গাড়িতে অপেক্ষা করতে বলে আর ঘোড়ায় চড়ে দ্রুত পুরনো আস্তানার দিকে তার ছোট ছেলের খুঁজে বেরিয়ে পড়ে। আসলে দায়রাম যখন তার ছোট ছেলেকে গাড়ির ওপরে রাখা ছোট্ট ঝুড়িতে রেখেছিল, সে সেখানে থাকতে চাইছিল না। সে চাইছিল নিচে গিয়ে খেলতে। তাই কখন যে সে তাদের চোখের আড়ালে ওপর থেকে নিচে বেরিয়ে চলে গেছে তা কেউ টেরই পায়নি। এদিকে ছোট্ট সে ছেলেটি তাদের পরিত্যক্ত আস্তানায় আপন মনে খেলে চলেছে। তার সামনে কিছুটা দূরে জোখর খুঁটিতে বাঁধা তাদের ফেলে রাখা মরা ভেড়ার হাড়গোড়ের চারপাশে হিংস্র শকুনেরা এখন ভিড় করেছে। ছোট্ট ছেলেটা তাদের দেখে উৎসাহিত হয়ে গুটি গুটি পায়ে সেদিকে এগোতে থাকে। জোখর বিপদের গন্ধ আঁচ করতে পারে, সে ক্রমাগত চেষ্টা চালাতে থাকে খুঁটি থেকে নিজেকে মুক্ত করার। শকুনেরা একে একে ঘিরে ধরে তাকে। এমন সময় জোখর খুঁটি থেকে তার গলায় বাঁধা দড়িটা ছাড়িয়ে নিতে সক্ষম হয়। সে ছুটে চলে যায় বাচ্চাটার কাছে আর চিৎকার করে দূরে দাঁড়ায় শকুনের দলটাকে। এবার তার বাবা সেখানে এসে পৌঁছায়। দূর থেকে সে সব কিছু দেখতে পায়, কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরে নিজের সন্তানকে। এবার সে প্রথমবারের জন্য নাম ধরে ডাক দেয় জোখরকে। জোখর কাছে এলে তাকেও বুকে জড়িয়ে ধরে সে। এবার সে তার গলার দড়িটা খুলে দেয়, গায়ে হাত বুলিয়ে আদর করে, তারপর ছেলেকে নিয়ে তার পরিবারের দিকে রওনা দেয়। জোখরকেও সে তার সঙ্গে নিয়ে আসে। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই নানসাল এখন জোখরকে তার কোলে বসিয়ে আদর করতে করতে গরুর গাড়িতে করে তাদের নতুন আস্তানার দিকে এগিয়ে চলেছে। তার শরীর হৃদয়ের সাথে মিলিত হয়, আর এখানেই মুভিটির সমাপ্তি। বন্ধুরা, এবার আমার যাবার পালা। আমার কণ্ঠে মুভির গল্প শুনতে ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে আরও একটা নতুন সিনেমার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।